দেখুন যে খবর নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে স্পেস থেকে পরমাণু হামলার ব্যবস্থা করছে রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ে গবেষণা চলছে বিভিন্ন দেশে এবার মহাকাশ থেকে পরমাণু হামলা চালানোর ব্যবস্থা করছে রাশিয়া শুনলে মনে হতে পারে আশির দশকের মাঝামাঝি ঠান্ডা যুদ্ধ নিয়ে তৈরি কোনো হলিউড মুভির চিত্রনাট্য কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিকল্পনা একেবারে বাস্তব রাশিয়ার প্রতিরক্ষা বিজ্ঞানীরাই জানাচ্ছেন সেই খবর মহাকাশ থেকে পরমাণু হামলা চালানোর জন্য বিশেষ যুদ্ধযান তৈরি করেছে মস্কো এই খবর নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে রুশ মিলিটারি অ্যাকাডেমি স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স বিষয়ের অধ্যাপক তথা রাশিয়ার এই প্রোফাইল প্রকল্পের অন্যতম প্রধানকর্তা কর্নেল অ্যালেক্সি স্লোধাবনিকভ জানিয়েছেন যে যুদ্ধযানটি তৈরি করেছে রাশিয়া সেটি একাধারে যুদ্ধ বিমান এবং মহাকাশ যান এটির নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক বোম্বার কর্নেল শ্লোদ জানিয়েছেন কথায় স্ট্র্যাটেজিক বোম্বার সাধারণ বিমান ঘাটি বা রানওয়ে থেকেই উড়বে যতক্ষণ সেটি বায়ুমণ্ডলের মধ্যে থাকবে ততক্ষণ ক্যারোসিনে চলবে বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে ঢুকে যাওয়ার সময় ক্যারোসিনের বদলে মিথেন অক্সিজেন জ্বালানি ব্যবহার করতে শুরু করবে এই স্ট্র্যাটেজিক বোম্বারের ইঞ্জিন পাক ডিএ নামে এই স্ট্র্যাটেজিক বোমবার উপস্থিতি কোনো র্যাডারে ধরা পড়বে না পৃথিবীর যে কোনো প্রান্তে পরমাণু বোমা ফেলতে পারবে পাক ডিএ রুশ প্রতিরক্ষামন্ত্র কিন্তু এখনই এই হাই প্রোফাইল প্রকল্প নিয়ে কোনো মন্তব্য করতে চাইছে না কিন্তু রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কমান্ডার জেনারেল শেরগেই কারাকায়েফ জানাচ্ছেন পাক ডি এ স্ট্র্যাটেজিক বোম্বারের ইঞ্জিনের মডেল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং পরীক্ষিতও হয়েছে পরবর্তী বছর প্রকল্পের বিজ্ঞানীরা হার্ডওয়্যারের ওপর কাজ করবে দুই হাজার সালের মধ্যে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বার তৈরি হয়ে যাবে বলে কারাকায় মনে করেছেন